ঈদ মুবারক পার্ট টু। আমার ডেইলি রুটিনের ভিডিও খুব জনপ্রিয়তা পেয়েছে, অনেকে বলেছে আরও আরও এরকম ভিডিও চাই, আরও ভিডিও প্লিজ। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আমার ঈদের দিনের ডেসক্রিপশন বাংলায় এবং ইটালিয়ানে। আউন আদুয়ে পরীক্ষাতে ডেইলি রুটিনের মতো জিজ্ঞাসা করতে পারে তোমাদের দেশি কোনো একটা ফেস্তা ডেসক্রিপশন করো, আর তখনই তোমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবে। ওয়েলকাম এই নতুন ভিডিওটিতে। পার্ট ওয়ানে আমরা দেখেছি কিভাবে শপিং করেছি, কি কি কেনাকাটা করেছি ঈদের জন্য, আর আজকে এলো ঈদের দিনে ঘুরতে এসেছি হোটেল দুপিয়াপুর সামনে, আর বাসায় যে ঈদের রান্না করব আমাদের রুমমেটদের দাওয়াত করেছি আজ বাংলাদেশি খাবার খাওয়াবো। সো চলো দেখা যাক আজকের এই ভিডিওটি। আমি 8টায় ঘুম থেকে উঠেছি, মি সোনো জভেলিয়াতা আলে অত্তো, জামা কাপড় পরেছি মি সোনো ভেস্তিতা, আমি কানের দুল গলার মালা এবং ব্রেসলেট পরেছি, অইন্দ সাতল্যরে কিনি লাকো লারা এল ব্রাচালেত্ত, আমি চোখ সাজিয়েছি মিসোনো ত্রু কাতা ইয়ক্কি, আমি লিপস্টিক দিয়েছি মিসোনো মেসা ইল রোসেত্ত, পরে আমি বাজার করতে গিয়েছি। সোনোয়ান দাতা আ ফারে লা স্পেজা। বার্সেলোনার একটি মজার ব্যাপার হচ্ছে যে অ্যালিমেন্টারিগুলো 7 দিনে 7 দিন দিনরাত 24 ঘন্টা খোলা থাকে। বাজারের পরে আমরা একটু ঘুরতে বের হয়েছি, দপো লা স্পেজা সিয়ামো উ শীতে আ ফারে উন জিরো, আমরা বাসে উঠেছি আব্যামো প্রেজো লা অটোবুস। আমার লাগে যেন বার্সেলোনাতে প্রতিদিনই একটি ফেস্তা। সেম্ব্রা কে আ বার্সেলোনা অগ্নি জোর্নো সিয়া উনা ফেস্তা। Eid Mubarak. Okay, piano. Okay. Eid Mubarak. এই ভিডিওটি করার জন্য 101 বার ট্রাই করতে হয়েছে। আলেসান্দ্রা সমুদ্রের পাড়ে রোথুয়াতে গিয়েছে, আলেসান্দ্রা অ্যান্ডাতে ইন স্পিয়াজ্জা আ প্রেন্দের ইল সোলে, এই সময়ে আমি এই পিয়াজ্জাটিতে হেঁটেছি, নেল ফ্রা টেম্পো আ ফাতুনা পাসে জাতা ইন কোয়েস্তা পিয়াজ্জা, আমি ঘুরেছি আর অনেকগুলো ছবি তুলেছি। অজি রাতো পেরলা চিত্তা পের ফারে তান্তিসিমে ফতো। তারপরে আমরা সমুদ্রে গোসল করেছি, দপদিকে আব্যামো ফাতো ইল বাঞ্ঞ, পানিটি ছিল স্বচ্ছ, লাকুয়া এরা লিম্পিদা। পানিতে মোবাইল নিয়ে না যেতে পারার কারণে আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি। এই স্বচ্ছ পানিতে আমরা মাছ দেখেছি আমাদের চারিদিকে সাঁতার কাটতে, ইনকোয়েস্তা আকুয়া ট্রান্সপারেন্তে আব্যামো ভিস্তোই পেশি নো তার চিন্তর্ণ। গোসলের পরে সমুদ্রে পাওয়া পাথরের ভিতরে আমরা ছবি এঁকেছি, দপল বাঞ্ঞ আব্যামো পিত্তু রাতো সুই সাসিত্র বাতিন স্পিয়াজ্জা। বিকেলবেলা আমরা বাসায় ব্যাক করেছি, নেল তার দোপো মেরিজো শ্যামো তার নাতে আকাজা। আর এই বাসায় আসার পরেই আমার ডিসঅ্যাডভেঞ্চারটা শুরু হলো, এত এত মশলার ভিতরে আমাদের হলুদ মরিচ জিরা ধনিয়া কিচ্ছুই ছিল না। সো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জাস্ট আদা রসুন পেস্ট দিয়ে আজ আমি রান্না করেছি। খাবারটা দেশি হলেও সার্ভ কিন্তু ইটালিয়ান স্টাইলে করতে হবে। সো প্রিমো হিসাবে আমি রান্না করেছি ভেজিটেবল রাইস, কোমে প্রিমো অকুচিনাতো রিজো কন ভেরদুরে, দেন ডেসার্ট হিসাবে রয়েছে অ্যাপল কেক, কোমে দোলসে আব্যামো উনা তোর্তা দি মেলে, সাথে সেকেন্ড প্লেট হচ্ছে মুরগির রান ঝাল করে রান্না করেছি, কোমে সেকন্দ পিয়াতো কষে দি পোল্লো স্পেসিয়াতো পিকান্তে, আর কোন্তর্ণ যেহেতু আমরা ইউজ করি না কোন্তর্ণটা আলেসান্দ্রা করেছে, পাতাতে আল ফর্ন। দেন এলো হোমমেড কারাওকের পালা, এরপরে আমাদের একটি রুমমেট আমাদের বাল্লারে করার জন্য অফার করলো। এই খাওয়া দাওয়ার পরে আমার ঈদটি শেষ। ঈদ তো 7 দিন থাকে, সো এখনো আমি ইন টেম্পো ভেনেসিয়া যাই আমার ঈদটি পালন করার জন্য। চলো সবাই তাহলে একসাথে আমরা ভেনেসিয়া যাই 4 দিনের জন্য।
ঈদের দুই দিন পরে আমি ইতালি ফিরে যাচ্ছি চার দিনের জন্য, কারণ আমার জুরামেন্ট করতে হবে ইটালিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমি প্লেনে উঠেছি অপ্রেজো লায়েরেও, যদিও আমি প্লেনে উঠেছি এটাকে সোনো সালিতা ইনায়েরেও এভাবে ট্রান্সলেট করা যায়, বাট ইটালিয়ানরা অপ্রেজো লায়েরেও আমি প্লেন ধরেছি এইভাবে কথাটি বলে। আমার প্লেন সন্ধ্যা 8টা বাজে ভেনিস এয়ারপোর্টে ল্যান্ড করেছে। Il mio aereo è atterrato alle 8:30 all'aeroporto di Venezia. Italianরা একটা কথা বলে যে è casa dove c'è la tua famiglia, dove ci sono i tuoi amici. আর এখানেই তো আমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে একটু পরে দেখা হবে, আমি খুব খুশি। ইতালি যাওয়ার পরে কিছুদিন একটু ব্যস্ততার মাঝে কাটিয়েছি, কারণ আমরা গ্রিল পার্টি করেছি। Abbiamo fatto una grigliata. ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল। Quel giorno aveva piovuto molto. তারপরের দিন আমি এয়ারপোর্টে গিয়েছি একটি ফ্রেন্ডকে ওয়েলকাম জানাতে। Il giorno dopo sono stata in aeroporto per dare il benvenuto ad una amica. Erpore cilo ekti bier davar. Ekti bie kheyechi. Avevo un invito di matrimonio. Ecco, italiane bola jay na je bie kheyechi mani matrimonio mangiare kore na, but matrimonio te attend kore. Ho partecipato a un matrimonio. Shondha bela shop friend ra ekshathe airport er pichone je tormuz kheyechi. La sera sono andata con i miei amici dietro all'aeroporto a mangiare una anguria. এই চার দিন সময় নিয়ে ইতালিতে গিয়েছি, বাট চিত্তা দিনান্সা ইতালিয়ানার জন্য জুরামেন্ট করে পার্টি করে বিয়ে খেয়ে অনুষ্ঠান করে পরে বাংলাদেশে যাব এবং স্পেনের জন্য শপিং করে কিভাবে যে চারটা দিন চলে গিয়েছে বুঝতেই পারলাম না, যাওয়ার সময় হয়ে গেল। সো আমার এই চার দিন ঈদের ছুটির পরে মে মাসের 9 তারিখে ফিরে এলাম আবার স্পেনে আরও লং টাইমের জন্য। Dopo le mie vacanze di Eid sono tornata in Spagna il 9 maggio per restare un periodo più lungo. 6 দিন, প্রায় এক সপ্তাহ হলো। তোমাদের জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, অনেক ব্যস্ততার মাঝে আমি এই ভিডিওটি এডিট করেছি শুধু তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যেও না। রাত 1টা বেজে গেছে, সো বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওটিতে। এখনও যদি আমার পেজে লাইক না দিয়ে থাকো লাইক দাও। আল্লাহ হাফেজ।